সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থাপন করা হয়েছে মডিউলার প্রোডাকশন সিস্টেম ল্যাবরেটরি, সংক্ষেপে এমপিএস ল্যাব। এমপিএস হলো এমন একটি প্রোডাকশন সিস্টেম যেখানে এক একটি মডিউল এক একটি নির্দিষ্ট কাজ করে। প্রোডাক্ট ভ্যারাইটি অনুযায়ী মডিউল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে নতুন প্রোডাকশন লাইনও তৈরি করা যায়। ফেস্টো ডিডাক্টিক সিস্টেমের 8টি মডিউল বিশিষ্ট এই এমপিএসটিতে আছে রোবট স্টেশন, মেজারিং স্টেশন, সেপারেটিং স্টেশন, ট্রান্সফার স্টেশন, ফিলিং স্টেশন, প্রসেস স্টেশন ইত্যাদি। এছাড়াও রয়েছে একটি অটোমেটেড স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল সিস্টেম। 8টি পিএলসি সহ এই যন্ত্রে ব্যবহৃত সবগুলো ইকুইপমেন্টই ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের। প্রোডাক্টের অবস্থা ও ধরন যাচাইয়ের জন্য এখানে রয়েছে কালার সেন্সর, ডিফিউজার সেন্সর ইত্যাদি, যার প্রত্যেকটি স্মার্ট সেন্সর। শিক্ষার্থীদের অটোমেটেড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়ার জন্যই মূলত স্থাপন করা হয়েছে এই ল্যাবটি। আইপি বিভাগের শিক্ষকরা মনে করছেন যে এমপিএস ল্যাবটি শিক্ষার্থীদের অটোমেটেড ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা লাভ এবং এই বিষয়ে প্র্যাকটিক্যাল নলেজ আহরণে সহায়তা করবে।